ভারতীয় আর চীনা সৈন্যর মাজত হওয়া সংঘর্ষত পরলোক প্রাপ্তি হওয়া ভারতীয় বীর সেনানী সকলকে সরশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল। বন্ধু বান্ধবী সকল, আজির এই ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে চীনা সামগ্রী আর তার বর্জন। আপনাদের এইটাই জানে যে চীন দেশ আর ভারতবর্ষর মাজত যে সম্পর্ক আছে এই সম্পর্ক বর্তমান ভাল নহয় আর এই দেশ দুহনের মাজত যুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রহর হয়ে বর্তমান উঠিছে। গতি বর্তমান সময়ত এটা হয়ে উঠিছে ভারতবর্ষত যে যুদ্ধ চীনা সামগ্রী আছে, যুদ্ধ চীনা প্রডাক্ট আছে, সেই বর্জন করবেন। সেয়ে এই ভিডিওট আমি আলোচনা করব বিচার চীনা মোবাইল ফোনের আর তার বিকল্পর উপর চীনা এপ আর ই কে অর্থ উপার্জন করে লগতে ইয়ার বিকল্প এপসমূহের কথা আলোচনা করি এই ভিডিওটে। লগতে আর শেষত আলোচনা করি যে আসলতে চীনা সামগ্রী বহিষ্কার করার কথা কয়ে আছে বা তা ধরে উঠিছে সেইটা সম্ভবপর হয় নে নহে। এটা আমি এটা এটা কই যাও বিষয়সমূহের উপর। এটা আপনাদের চাক চীনা মোবাইল আর তার বিকল্পর কথা আমি এটা আলোচনা করি। আমার ভারতবর্ষত ১২টা চীনা কোম্পানির মোবাইল খুব ফেমাস হয়। সেইকেইটা আছে আপনাদের শাওমি, রেডমি, এমআই, এইটো এটা ব্র্যান্ডরে হয়, এইটা সাব ব্র্যান্ড হয়। তারপর এইটো হয়েছে আপনাদের ওয়ান প্লাস, ভিভো, অপো, রিয়েলমি, লেনোভো, লেনোভো আর মটোরোলা এটাই হয়। লেনোভোর একটা সাব ব্রাঞ্চ হয় আপনাদের মটোরোলা। তারপর মেজো, কুলপেড, জপো মোবাইল, হুয়াইয়ে, টেকনো মোবাইল আর জিওনি, এইকেইটা হয়েছে আপনাদের চাইনিজ মোবাইল ফোন। আর ইয়ার যদি বিকল্প হিসাবে আমি চাব যাও, ইয়ার বিকল্প হয়েছে আপনাদের স্যামসাং, নোকিয়া, এলজি, প্যানাসোনিক, গুগল পিক্সেল, আসুস, এইকেইটা হয়েছে নন চাইনিজ মোবাইল ফোন যেকেইটা বর্তমানও বহুত ফেমাস হয়। বন্ধু বান্ধবীসকল, যেহেতুকে বর্তমানে তা ঢৌ উঠিছে যে চীনা সামগ্রীসমূহ বর্জন করব লাগে, আমি এটা চাও যে চীনা সামগ্রীসমূহ আছে সেইসমূহ আমি বর্জন করব পারো নে নয়। এটা সব বর্জন করা মানে এইটো নহয় যে আপনার লগত যে এটা বর্তমান চীনা প্রডাক্ট কিবা আছে সেইটা আপনাদের পেলাই দিয়ক। কিন্তু আপনাদের যদি ফিউচারত ভবিষ্যতে মোবাইল ফোন কিনে তেতিয়াহলে আপনাদের চীনা সামগ্রীসমূহ কিনারপরা বিরত থাকি এই যে বেলেগ ব্র্যান্ড আছে এই বেলেগ ব্র্যান্ডের মোবাইলসমূহ কিনব আপনাদের পারে, তেতিয়াও আপনাদের কি হব চীনা সামগ্রী বর্জন করা হব। চাওক, ইয়াত কোৱা হৈছে যে চীনে যেহেতুকে ভারতবর্ষরপর অর্থ উপার্জন করে আছে সেয়ে আমি চীনের প্রডাক্টসমূহ কম ক্রয় করা বাদ দিয়ে যে অর্থনৈতিকভাবে ভারতবর্ষক লুটি আছে সেইটা আমি বন্ধ করব লাগে। কিন্তু আপনাদের যুদ্ধ মোবাইল ফোন বা যুদ্ধ প্রডাক্ট এটিালে কিনলে সেইসমূহ আপনাদের অর্থ ইতিমধ্যে তাত কি করলে খরচ করলে সে ইয়াত আপনাদের আপনার অর্থ যেহেতুকে খরচ করেছে আপনাদের যদি আপনার বর্তমান থাকা মোবাইল ফোনটো বা আপনার চাইনিজ প্রডাক্টবিল পেলাই দিয়ে তো এইটোর জড়িয়ে কিন্তু আলটিমেটলি লস হব আপনার, লোকসান হব আপনার ভারতবর্ষে। কারণ আপনাদের ধর চাওমি মোবাইলটাই পেলাই দিলে, আপনাদের ওয়ান প্লাসটাই পেলাই দিলে, ভিভো, অপো, কুলপেড, হুয়াওয়ে, টেকনো মোবাইল যিয়ে নহক আপনাদের ধর সেইটা পেলাই দিলে, দিয়ার কি হল আপনার মোবাইলট যিনি পয়সা খরচ হয়ে গেল সেই পয়সাখিনিও আপনার অভাবত খরচ হয়ে গেল। আর ইয়ার ফলত কি হব, আপনাদের নতুন মোবাইল একটা লোক লাগবে, গতি আপনাদের তো আকৌ কি করব অর্থ খরচ করব লাগবে। হে আপনার যদি মোবাইল আছে সেইটা আপনার পেলাই দিব নালাগে। কিন্তু যদি ভবিষ্যতে আপনাদের ভাবিছে যে প্ল্যান করেছে যে আপনাদের কিছু ইলেকট্রনিক গেজেট বা কিনা কিনব আপনাদের চীনা যুদ্ধ প্রডাক্ট আছে চীনা প্রডাক্ট সমূহ কিনাটা বাদ দিয়ক, দি কিনে বেলেগ কোম্পানি আছে সেই কোম্পানি সমূহের প্রডাক্ট সমূহ ক্রয় করক। এতিয়া চাওক আমি দুই নম্বরত আহ যেটা খুব পপুলার হয় চীনা এপ, ই কে অর্থ উপার্জন করে ইয়ার বিকল্প এপ। চক, যুদ্ধ চীনা এপ আছে সেইসমূহের পথ ভিতর আটাইতক ফেমাসটা হয়েছে আপনাদের টিকটক আর পাবজি মোবাইল, এই দুটা চাইনিজ এপ ভারতবর্ষত খুব জনপ্রিয় হয়। তারপরও অন্য কেটামান আছে যে আপনার হেলো, শেয়ার ইট জেন্ডার, ইউসি ব্রাজার, তারপরও এইকেইটা হয়েছে আপনার অন্য কিছু এপ যুদ্ধ এপ আপনার ভারতবর্ষত খুব পপুলার হয়। যি কি নহক ইয়ার বিকল্পসমূহের কথা কবলে যাওয়ার আগত আমি একটা বস্তু চাও যে ই অর্থ উপার্জন কেন করে। ই অর্থ উপার্জন করে দুইটা ধরনের, এটা আছে আপনার এডভার্টাইজমেন্টর জড়িয়ে, এটা আছে স্পন্সরশিপর জড়িয়ে। আর লগতে যুদ্ধ গেম আছে সিহতে আপনার জানে যে আপনাদের যদি পাবজি খেলে তেতিয়া জানে যে আপনাদের কিছু প্রিমিয়ার প্রডাক্ট ক্রয় করব আর যেতেই কিনব আপনাদের তো অর্থ খরচ করব। যি কি নহক যুদ্ধ চাইনিজ এপ আছে বা যিকোনো এপ আছে বা ইউটিউবর ভিডিও হোক যিকোনো এনেকা বস্তুবিলাকত সদায় এডভার্টাইজমেন্টর জড়িয়ে পয়সা
ইনকাম কৰিব পাৰি অর্থ উপার্জন কৰিব পাৰি তাৰ পিছত আছে আপোনালোকৰ স্পন্সৰশ্বিপ অর্থাৎ বেলেগ কোম্পানীয়ে আপোনালোকক স্পন্সৰ কৰিব যে তেওঁলোকৰ যি প্ৰডাক্ট আছে সেই প্ৰডাক্টটো প্ৰচলন কৰিব লাগে সেই প্ৰডাক্টৰ বিষয়ে এডভাৰ্টাইজমেণ্ট এটা দিব লাগে আপুনি ক'ব লাগে তাৰ বিষয়ে তেতিয়াও আপোনালোকে অর্থ দিয়া হয় এতিয়া চাওক এটা ফেমাস এপ আছে যাক কোৱা হৈছে টিকটক এই টিকটকে আপোনালোকৰ এই দুটা মাধ্যমত অর্থ উপার্জন কৰে অর্থাৎ এডভাৰ্টাইজমেণ্টৰ জৰিয়তেও সিহঁতে পইচা ইনকাম কৰে স্পন্সৰশ্বিপৰ জৰিয়তেও অর্থ উপার্জন কৰে কিন্তু এই টিকটক বা হেলো এনেকুৱা যি এপসমূহ আছে এপসমূহত যেতিয়া আপোনালোকে ক্রিয়েটৰবিলাকে তাত কাম কৰে আপোনালোকে কিন্তু এডভাৰ্টাইজমেণ্টত তাত সুবিধা নাপায় অর্থাৎ আপোনালোকে ডাইৰেক্ট তাৰ পৰা ইনকাম কৰিব নোৱাৰে আপোনালোকে যদি কেতিয়াবা কিবা কোম্পানীৰ পৰা স্পন্সৰশ্বিপ পায় তেতিয়া হলে আপোনালোকে অর্থ উপার্জন কৰিব পাৰে গতিকে যিহেতুকে আপোনালোকে অর্থ উপার্জন কৰিব নোৱাৰে তাত জাস্ট আপোনালোকে এটা আমোদৰ বস্তু হিচাপে সেইটো লৈছে সেয়েহে মই ভাবোঁ যে আপোনালোকে হয়তো ইয়াৰ কিছু বিকল্প ভাবিব পাৰে অৰ্থাৎ যিসমূহ এপ আছে সেই এপসমূহ যিহেতুকে এই এপসমূহৰ বিকল্প আছে সেই এপসমূহ আপোনালোকে বহিষ্কাৰ কৰাটো হয়তো সম্ভৱপৰ হয় কিছু পৰিমাণে যি কি নহওক কিছুমান মানুহটোৱে ইয়াৰ প্ৰতি আকৰ্ষিত হৈ গৈছে আকৰ্ষণ হৈ গৈছে ইয়াৰ প্ৰতি আসক্ত হৈ গৈছে বুলি ক'ব লাগিব এক কথাত গ'লে সেয়েহে হয়তো কিছুমানে এৰিব নোৱাৰিব পাৰে কিন্তু মই ভাবোঁ বৰ্তমান সময়ত এনে নৰ্মেল চিটুৱেশ্যনত আপোনালোকে ব্যৱহাৰ কৰিছে ক'ব লগা একো নাই কিন্তু বৰ্তমান সময়ত যিহেতুকে ভাৰতবৰ্ষ আৰু চীন দেশৰ মাজত সম্পৰ্ক মুঠেই ভাল নহয় ভাৰতবৰ্ষ আৰু চীন দেশৰ মাজত হোৱা সংঘৰ্ষত আমাৰ ভাৰতীয় সৈন্যসকল মৃত্যুমুখত পৰিছে কিছু সেয়েহে মই ভাবোঁ আপোনালোকে এজন ভাৰতীয় হিচাপে যিসমূহ চীনা এপ আছে সেইসমূহ হয়তো আনইনষ্টল কৰিব পাৰে সেইসমূহ হয়তো ব্যৱহাৰ কৰাৰ পৰা বিৰত থাকিব পাৰে এতিয়া আমি চাওঁ যে ইয়াৰ বিকল্প কেনেকৈ আছে চাওক এই যি টিকটক এপ আছে এই টিকটক এপটোৰ কাৰণে আপোনালোকে বলো ইণ্ডিয়া বা ৰপছ' এপ ইউজ কৰিব পাৰে পাবজিৰ কাৰণে আপোনালোকে ফ্ৰী ফায়াৰ ইউজ কৰিব পাৰে কল অফ ডিউটি ইউজ কৰিব পাৰে হলৰ কাৰণে শ্বেয়াৰচাট ইউজ কৰিব পাৰে এইটো আপোনালোকৰ ইণ্ডিয়ান এপ তাৰপিছত আছে শ্বেয়াৰ জেণ্ডাৰৰ কাৰণে ফাইলছ বাই গুগল ইউজ কৰিব পাৰে ইউটিউব ব্ৰাউজাৰৰ কাৰণে গুগল ক্ৰম ইউজ কৰিব পাৰে কেম স্কেনাৰৰ কাৰণে এডোব স্কেন মাইক্ৰছফ্ট লেন্স ইউজ কৰিব পাৰে তাৰপিছত বিউটি প্লাছ এইটো খুব জনপ্ৰিয় হয় ছোৱালীবিলাকৰ মাজত ইয়াৰ কাৰণে B612 বিউটি আৰু ফিল্টাৰ কেমেৰা কেণ্ডি কেমেৰা ইউজ কৰিব পাৰে তাৰপিছত আপোনালোকৰ ক্লাব ফেক্টৰী চীনৰ সলনি আপোনালোকে ফ্লিপকাৰ্ট আমাজন ইণ্ডিয়া কেভছ ইউজ কৰিব পাৰে তাৰপিছত আপোনালোকে চাওক এপলকৰ সলনি নৰ্টন এপলক ইউজ কৰিব পাৰে তাৰপিছত ভিভা ভিডিঅ'ৰ কাৰণে কাইন মাষ্টাৰ এডব প্ৰিমিয়াৰ ব্ৰাছ ইউজ কৰিব পাৰে এনেকুৱা ধৰণত ইয়াত আপোনালোকৰ ডি আই এছ এইসমূহ আপোনালোকে ইউজ কৰিব পাৰে চীনা এপৰ সলনি ব্যক্তিগত হিচাপে মই আপোনালোকক এটা অনুৰোধ জনাব পাৰোঁ আপোনালোকৰ নৰ্মেল চিটুৱেশ্যনৰ কথা বেলেগ বৰ্তমান সময়ত যিহেতুকে এইসমূহ এপৰ জৰিয়তে চীন দেশে ভাৰতবৰ্ষৰ পৰা অৰ্থসমূহ উপাৰ্জন কৰি আছে আপোনালোকে এই এপসমূহ হয়তো আনইনষ্টল কৰিব পাৰে কিছুমানে ধৰক এনেকৈ ক'ব পাৰে যে আমিতো মোবাইলো ইউজ কৰি আছোঁ চীনা মোবাইলবিলাক কিন্তু আপোনালোকে চাওক আপোনালোকে তাত অৰ্থ খৰচ কৰিছে আৰু যিহেতুকে অৰ্থ খৰচ কৰিছে সেইটো যদি আপোনালোকে পেলাই দিয়ে তেতিয়াহ'লে তাৰ পৰা লছ কিন্তু ভাৰতবৰ্ষৰ আমি কি কৰিব লাগে আমি ভাৰতবৰ্ষৰ সুবিধা কৰিব লাগে আমি ভাৰতবৰ্ষৰ পইচাসমূহ যাতে ভাৰতবৰ্ষতে থাকে সেইটোৰ সেই তাৰ প্ৰতিহে গুৰুত্ব দিব লাগে গতিকে এই এপসমূহত আপোনালোকে অল্টাৰনেটিভ যিহেতুকে আছে আৰু এই এপসমূহ যিহেতুকে আপোনালোকে ক্ৰয় কৰা নাই সেয়েহে ধৰক আপোনালোকে ইয়াৰ বিকল্পবিলাক ভাবিব পাৰে আৰু মই ভাবোঁ এজন ভাৰতীয় হিচাপে আপোনালোকৰ এইটো দায়িত্ব যে যি চীনা এপ আছে বৰ্তমান সময়ত সেই এপসমূহ আপোনালোকে বহিষ্কাৰ কৰক আৰু আৰু লগতে এইটো এটা ডাঙৰ সমস্যা যে যিসমূহ চীনা এপ আছে এই চীনা এপসমূহত আপোনালোকৰ এটা প্ৰাইভেচি পলিচিৰ ডাঙৰ সমস্যা থাকে অৰ্থাৎ প্ৰাইভেচি পলিচি এইবিলাক এপে সাধাৰণতে মেইনটেইন কৰাটো সম্ভৱপৰ নহয় সাধাৰণতে দেখা নাযায় যি কি নহওক এতিয়া আমি লাষ্ট বিষয়টো আহোঁ যে আচলতে চীনা সামগ্ৰীসমূহ বহিষ্কাৰ কৰা সম্ভৱপৰ হয়নে ইয়াৰ উত্তৰ হিচাপে কওঁ যে যদিহে হ্ৰস্বকালীন হিচাপে আপোনালোকে চায় তেতিয়াহ'লে চীনা সামগ্ৰীসমূহ আপোনালোকৰ বহিষ্কাৰ কৰাটো সম্ভৱপৰ নহয় মানে আমি সকলোবিলাক চীনা সামগ্ৰীয়ে বহিষ্কাৰ কৰিব নোৱাৰোঁ কিয় আমি ভাৰতবৰ্ষ বৰ্তমানো আত্মনিৰ্ভৰশীল নহয় অৰ্থাৎ আমাক যিসমূহ প্ৰডাক্ট লাগে সেই প্ৰডাক্টসমূহ আমি ভাৰতবৰ্ষতে বৰ্তমান উৎপাদন কৰিব পৰা নাই সেয়েহে ভাৰতবৰ্ষ এটা নতুন ষ্টেপ লৈছে যে আত্মনিৰ্ভৰ ভাৰত অৰ্থাৎ ইয়াত কি কৰা হ'ব যিসমূহ সামগ্ৰী বেলেগৰ পৰা আমদানি কৰা হয় সেই প্ৰডাক্টসমূহ আমদানিটো বন্ধ কৰি বা কমায় আৰু সেই প্ৰডাক্টটো ভাৰতবৰ্ষতে উৎপাদন কৰিবৰ বাবে
চেষ্টা কৰিব জিকিন হ এটোৰ হয়ত আমি কি কৰিব পাৰো সিনা সামগ্ৰী হম লাহে লাহে বৈষ্কার কৰিব পাৰো কিন্তু এতিয়া সক আমাৰ জি মোবাইল ফোন আছে হে মোবাইল ফোন আপুনি বৈষ্কার কৰিব পাৰো জি এপ আছে এপ হম আমি বৈষ্কার কৰিব পাৰো এ ধৰক ডাউনলোড জি হম টেকনোলজি আছে জি হম বৰ্তমান ভাৰতবৰ্ষত সহজলভ্য নহয় হেই টেকনোলজি হম আমাৰ কিছু পৰিমাণে বৈষ্কার কৰাত সমস্যা হ'ব কিন্তু আমি যেহিনি পাৰো এটলিষ্ট সেহিনি আমি নিজৰ ফালৰ পৰা কৰিব পাৰো ধন্যবাদ বিগল এই ভিডিওটোত ইমানে আছিল যদিহে আপোনালোকে এই ভিডিওটো ভাল পাইছে তেতিয়া হলে অনুগ্ৰহ কৰি এই ভিডিওটো লাইক কৰিব চেনেলটো সাবস্ক্রাইব কৰিব অন্য এটা ভিডিওত লগ পাম ধন্যবাদ জয় হিন্দ জয় অসম